আসসালামু আলাইকুম। আজকে দেখবেন বিমান কিভাবে উপরে ওঠে। রানওয়েতে অনেক জোরে টান দিয়ে তারপরে উপরে ওঠে। উঠার পরে উপর থেকে নিচে কেমন দেখা যায় এবং উপরে উঠে গেলে মেঘা আকাশে সাদা আকাশ দেখা যায়, নীল বাংলা কেমন দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন এবং দেখেন, আরও দেখতে পাবেন। তবে আমি জানালার সাইডে বসেছিলাম, এ কারণে জানালার সাইড দিয়ে ভিডিওটা করতে পারছি। উপরে উপরে উঠে যাওয়ার পরে স্লো হয়ে যায়, তবে অনেক স্লো হইলেও আস্তে আস্তে খালি মাথার দিক একবারে উপরে উঠে, সমানে উপরে কস হয়ে থাকে। অনেক উপরে উঠতে উঠতে তেনেকে যায় সমান হয়, একবারে আর যতখানি উঠার দরকার হয় ততখানি উঠার পরে সমান হয়। সামান্য কিছু উপরে উঠলেই নিচে সব ছোট ছোট দেখা যায়, দেন নদী নালা বাড়ি ঘর দেন কত ছোট ছোট লাগতেছে, সব কিছু ছোট ছোট দেখা যায় উপরে উঠলেই। তবে এই দৃশ্যটা ভিডিও করার জন্যে জানালার সাইডে বসেছিলাম, আমার সিট ছিল অন্য জায়গা কিন্তু জানালার সাইডে বসেছিলাম, এই কারণে জানালার সাইড হলো ওই জায়গায় সিট পুরাটাই খালি ছিল। বিমান আসার সময় বিমানে মানুষ অনেক কম, অর্ধেক মানুষ কম আসিল, সিট প্রচুর খালি রয়েছিল, ও কারণে জানালার সাইডে যা পরে বসি। তবে পাংখার কাছে বসিয়াছিলাম, ওই জন্য আমি এই ভিডিওগুলো এভাবে দেখতে পাচ্ছি। উপরে উঠে আদার জঙ্গল গাছগাছালি দেখতে কীরম ছোটো ছোটো লাগে, মানে একবারে উপরে উঠে যায়, দেখেন সামনে একেবারে উপরে উঠে যাবে। তখন সাদা মেঘ ধরলে অনেক সময় বিমান রাইজে বাংলাদেশের রোডঘাট যে খারাপ হলে বাস যেরকম ঝাঁকি পড়ে ওইরকম ঝাঁকি মারে। অনেক উপরে উঠে যাওয়ার পরে বাংলাদেশ থেকে উপরে যাওয়ার পরে হলো ওরকম মেঘ ধরে ঝাঁকি মারছে, ধাপ করে মনে নিচে নেমে যাচ্ছে এরকম হয়েছিল। তখন হলো আমরা খাইতে দেয় বিমানওয়ালারা খাইতে দিছিল, তখন খাইতে লেগে ওরকম হয়েছিল। আমি মনে করছিলাম না জানি কি, পরে এখন সাইডে তাকা দেখি ম্যাগের ওই সাদা ম্যাগটা যখন বেশি ঘুণভাবে ধরে তখন ওই পাখা দিয়ে হয় বাড়ি মারে, আর তখন ঝাঁকি হয় এবং ধাপ করে নিচে নেমে যায়। কিছু কিছু মানুষ আছে বলে যে ভাঙা রোডে চলতেছে নাকি যে ঝাঁকি হচ্ছে, অ্যাকচুয়ালি আসলে তা না, এটা হলো হয়ে থাকে আপনার ওই সাদা মেঘের চাপ যখন ঘুনো থাকে মেঘের কাইটে ফ্যানে মানে ধরে আর কি ঠাঁটা ঠাঁটা করে কেটে নিয়ে যায়, তেনে ওই জন্য একটু ওরকম। তবে একেবারে উপরে উঠে গেলে তখন ওই মেঘটা আর অতটা মানে থাকে না, গাঢ় থাকে না, নিচ টাইপেই থাকে। রৌদ্র হচ্ছে এগুলো অনেক কিন্তু ঘুরে দেন কালো মেঘ ধোঁয়াশাল এগুলো সব আমরা এগুলো নিচের থেকে দেখতে পাই। নিচের থেকে যেটা দেখতে পাই যে সাদা মেঘ যাচ্ছে কালো মেঘ ধরাইছে ওই ঘরের মধ্যে ঢুকছে, আর উপরে গোল আরও অনেক উপরে উঠে যেতে পারে, অনেক উপরে উঠতে পারে। যাই হোক, ভালো থাকবেন, আমরা আবার উপরে যাই আর একটা ভিডিও করবো।